ওয়ারেন্টি ক্লেম করতে হলে বাইকের ইঞ্জিন সাউন্ডটা তারা রেকর্ড করবে। এই যে এখানে এই যে আপনার সিলিন্ডার হেড, সিলিন্ডার হেডে কি কি আছে সব কিছু পাবেন। আলহামদুলিল্লাহ, অল প্রেজ বি আপন আল্লাহ। কেমন আছেন বন্ধুরা? হোপ করছি আল্লাহর অশেষ রহমতে করোনা প্যান্ডেমিকের এই দুর্যোগে সবাই সহি সালামতে আছেন, ভালোই আছেন। শুরুতেই সবার কাছে একটাই অনুরোধ, যে যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, যদি ঘরের বাইরে বের হন, কাগজের হোক, নর্মাল হোক, স্পেশাল হোক, লেয়ার্ড হোক, আনলেয়ার্ড হোক, যে কোনো ধরনের মাস্ক ব্যবহার করবেন, কারণ করোনার বিরুদ্ধে আমাদের প্রথম সুরক্ষা ব্যবস্থা হচ্ছে এই মাস্ক। তো চলুন শুরু করা যাক। আজকে বিশেষ একটা বিষয় নিয়ে আলাপ করবো, হোন্ডা হর্নেট 160R, আমার মোটর বাইক, যেটা আমি মোটামুটি লং টাইম ধরে ইউজ করছি, সেটার ইঞ্জিন নয়েজ ইস্যু। এই ইঞ্জিন নয়েজ নিয়ে আমি প্রথমে আগে একটা ভিডিও করেছিলাম, কী কী পার্টস চেঞ্জ করেছিলাম, সেখানে মোটামুটি একটা ডেসক্রিপশন আছে, যারা ভিডিওটি দেখে আসেনি তারা দেখতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। সেটা হচ্ছে হোন্ডা হর্নেট 160R ইঞ্জিন নয়েজ প্রবলেম সলভড, কীভাবে প্রবলেমটা সলভ করেছিলাম, কী কী করা লেগেছিলো, কী কী পার্টস ইনস্টল করা লেগেছিলো, ওখানে সব কিছু দেওয়া আছে। বাংলাদেশে আপনি যখন কোনো হোন্ডা বাইক কিনবেন, হোন্ডা বাইক কেনার ক্ষেত্রে দুই ধরনের টার্ম থাকে যেটা আপনার ফুলফিল করতে হয়। এক হচ্ছে 20,000 কিলোমিটার, এবং সেকেন্ড হচ্ছে 2 ইয়ার্স, দুইটার মধ্যে যেটি আগে আসবে। যদি আপনার 20,000 কিলোমিটার কমপ্লিট না হয়ে থাকে এবং যদি আপনার বাইকটি 2 বছর না চলে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বাইকের যদি ইঞ্জিনের কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, সেটার জন্য ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এটা হচ্ছে ওয়ারেন্টি ক্লেমের প্রথম দুইটি শর্ত। থার্ড শর্ত, হোন্ডা কোম্পানি যেটা দিয়ে থাকে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশে, আপনি যখনই আপনার বাইকের ইঞ্জিনের কোনো ধরনের ওয়ারেন্টি ক্লেম করতে যাবেন, তখন ওরা বলবে যে আপনি হোন্ডার অথোরাইজড ইঞ্জিন অয়েল ইউজ করেছেন কিনা। যদি আপনি হোন্ডার অথোরাইজড ইঞ্জিন অয়েল ইউজ করে থাকেন, তাহলে আপনি আপনার মোটর বাইকের জন্য, যদি আপনার মোটর বাইকের ইঞ্জিনে কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এই হলো আমার ওয়ারেন্টি ক্লেমের প্রথম তিনটে শর্ত, যা আমি ফুলফিল করেছিলাম। আমার বাইকটি তখন চলেছিল 18,900 কিলো যখন আমি ওয়ারেন্টি ক্লেম করতে যাই, এবং 2 বছর হয়নি, এবং আমি রেগুলারলি হোন্ডার অথোরাইজড ইঞ্জিন অয়েল ইউজ করতাম। আমার ওই ভিডিওতে আমি ফুল প্রসেসটা বলিনি, কী কী করা লেগেছিলো সেটা আমি এখানে পার্ট টুতে বলে দিচ্ছি। ওয়ারেন্টি ক্লেম করতে হলে বাইকের ইঞ্জিন সাউন্ডটা তারা রেকর্ড করবে, রেকর্ড করে তারা বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হেড অফিসে পাঠাবে, তারপর তারা অ্যাপ্রুভ করলে এরপর আমি যে এই পার্টসগুলো পাবো। এবং যথারীতি 2 উইকস পর তারা আমাকে নক দিল যে হ্যাঁ, আপনার পার্টসগুলো এসে গেছে, আপনি লাগিয়ে নিতে পারেন। আমি যখন ইঞ্জিন ওয়ারেন্টি ক্লেম করে ক্যামশ্যাফট রকারাম টাইমিং চেন সব কিছু লাগালাম, তখন আমাকে হোন্ডার সার্ভিসিং সেন্টার থেকে বলা হলো টাইমিং চেন টেনশনার বা টাইমিং চেন অ্যাডজাস্টার লাগানোর দরকার নেই, যেহেতু এটা আপনার ওয়ারেন্টি ক্লেমের আওতায় পড়ে না, আপনার কিনে লাগাতে হবে, 650 টাকার মতো প্রাইস পড়বে, কাজে ওটা এখন আমরা লাগাচ্ছি না। আপনি এই অবস্থায় চালিয়ে দেখেন, যদি ইঞ্জিন নয়েজ প্রবলেম সলভ হয়ে যায় তাহলে দরকার নেই, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা সেই পার্টসটা লাগাবো। সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে এই যে আপনার সিলিন্ডার হেড, সিলিন্ডার হেডে কী কী আছে সব কিছু পাবেন। না, এখানে আমরা সব কিছু পাবো, সিলিন্ডার হেড, ভালভস, তারপর আমি দেখে আমি কী কী পার্ট চেঞ্জ করেছিলাম। সিলিন্ডার হেড ভালভ তোলার পর ক্যামশ্যাফট আসে, কীভাবে ক্যামশ্যাফট চেঞ্জ করা হয় সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে, রিটার্নেবল ক্যামশ্যাফট। এই যে এই জিনিসটা হচ্ছে ক্যামশ্যাফট, যেটা আমাকে হোন্ডা তার ওয়ারেন্টি সার্ভিস থেকে ইঞ্জিন ওয়ারেন্টি ক্লেম করার পর দিয়েছিল, ক্যামশ্যাফটটা আমি পেয়েছিলাম। পেয়েছিলাম রকার আর্ম, ক্যামশ্যাফটটা এই দিক দিয়ে এভাবে ঢুকে ইনস্টল করে ভেরি ইজিলি তারা ইনস্টল করতে পারে, যারা কাজ করে আমাদের জন্য স্টাফ, বাট যারা কাজ করে তাদের জন্য ব্যাপারটা খুবই ইজি। আমি যখন সার্ভিসিং সেন্টারে কাজ করলাম, আমি অবাক হয়ে দেখলাম কীভাবে কী ধাপাধাপ কী সুন্দর করে কাজটা করে ফেললো তারা। এখানে হচ্ছে রকার আর্ম, এই জিনিসটাকে বলে রকার আর্ম, আর এটা হচ্ছে শ্যাফ্ট। আমি শ্যাফ্টটা চেঞ্জ করতে চেয়েছিলাম, তখন আমাকে বলো যে শ্যাফ্টটা সহজে নষ্ট হয় না বা সহজে ক্ষয় হয় না, তাই রকার শ্যাফ্টটা চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র রকার আর্ম দুইটা চেঞ্জ করতে হবে। কাজে আমাকে তারা ইঞ্জিন ওয়ারেন্টির আওতায় ক্যামশ্যাফ্টের সাথে রকার আর্মও দিয়েছিল, এবং দিয়েছিল টাইমিং চেইন। এই জিনিসটা হচ্ছে টাইমিং চেইন টেনশনার, এটার কাজে পরে আসছি আমরা। আমার ধারণা হলো যে টাইমিং চেন টেনশনারটা চেঞ্জ করতে হবে কিনা,
আমাকে সার্ভিসিং সেন্টার থেকে বলেছিল যে আপাতত আগেরটা দিয়ে চালান, যদি ইঞ্জিন নয়েস করে তখন আমরা এই টাইমিং চেঞ্জ টেনশনারটা চেঞ্জ করব। এটা আমি হাতে অপশন দিয়ে রাখলাম যে যদি আর কিছু খুঁজে না পাওয়া যায় বা তারা কি বলে, তারা যদি টাইমিং চেঞ্জ টেনশনার চেঞ্জ করতে বলে বা টাইম চেঞ্জ অ্যাডজাস্টার, তাহলে এটা চেঞ্জ করে আমরা দেখব যে ডাজ ইট ওয়ার্ক। এতগুলো পার্টস, এত কিছু, ক্যামশ্যাফট, রোকার আর্ম, টার্নিং চেন সব কিছু লাগানোর পর আমি প্রপারলি ইঞ্জিন ব্রেকিং আবার মেনটেন করলাম। অলমোস্ট 2000 কিলোমিটার ইঞ্জিন ব্রেকিং করার পর আমি গেলাম লং ড্রাইভে। লং ড্রাইভটা ছিল আমার ওয়ান ডে লং ড্রাইভ, 560 কিলোমিটারের জার্নি, ঢাকা টু চিটাগাং আপ ডাউন। আপনারা আমার চ্যানেলে যে ব্লগটি দেখে আসতে পারেন, আমি ওই ভিডিওটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঢাকা থেকে পতেঙ্গা গিয়েছিলাম আমরা, আপ ডাউন ট্যুর দিলাম, পিছে জেরিন বসা ছিল। একদম প্রতি 40-50 কিলোমিটার পরপর আমরা ব্রেক দিয়েছি, ইঞ্জিন ঠান্ডা হওয়ার সময় দিয়েছি, এরপর তারপর আবার চলে এসেছি, টানা জার্নি করেছি। আসার সময় তখন বৃষ্টি ছিল, ওয়েদার বেশ ঠান্ডা ছিল, আমরা দেখলাম যে আমাদের হিটিং ইস্যু নেই, তাই ব্রেক একটু কম দিয়েছিলাম। তো পুরো জার্নি ছিল 560 কিলোমিটার এবং তারপরে আমার বাইকে আবার ইঞ্জিনে একটা সাউন্ড আসা শুরু করলো। কী সাউন্ড, চলুন দেখে আসি। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটু বিরতি দিয়ে দিয়ে খাট খাট করে একটা আওয়াজ হচ্ছে আমার বাইকের ইঞ্জিনে। তো এটার জন্য তো আমি যেটা করলাম, যখন কোনোভাবে কোনো প্রবলেম, কী প্রবলেমের থেকে এই সাউন্ড নয়েজটা আসছে বুঝতে পারলাম না, কোনোভাবে বের করতে পারলাম না, তখন আমি অনলাইন থেকে, ইন্টারনেট থেকে একটা ম্যানুয়াল নামালাম, হন্ডা হর্নেট 160R-এর ইঞ্জিন ম্যানুয়াল, যেখানে পুরো ইঞ্জিন ব্রেকডাউন করে সব কিছু আছে। তো সেখান থেকে আমি চলে গেলাম হচ্ছে ক্র্যাঙ্ক কেসে, ক্র্যাঙ্ক কেস নিয়ে কাজ শুরু করলাম, দেখতে থাকলাম ক্র্যাঙ্ক কেসে কী আছে। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাই। তখন যেহেতু আমার মাথায় টেনশন ছিল, আমি তখন খুঁজতে থাকলাম যে একটা হর্নেট 160R-এর ইঞ্জিনের ভিতর আর কী কী পার্টস থাকতে পারে যেখান থেকে ইঞ্জিন নয়েজ হতে পারে। ইন্টারনেটে, ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে আমি এক জায়গায় একটা ভিডিও পেলাম, যেটা ইন্ডিয়ার কোথাকার একটা ভিডিও, ল্যাঙ্গুয়েজ বুঝিনি, কিন্তু সেখানে ওরা বলছিল যে আরেকটা জিনিস থেকে ইঞ্জিনে সাউন্ড হতে পারে, সেটা হচ্ছে, এখনই আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, সেটা আমরা পাবো হচ্ছে এই ক্র্যাঙ্ক কেস ট্রান্সমিশন বা কিক স্টার্টার এই এই সাইডটাতে, হর্নেট 160R-এর ইঞ্জিনের এই সাইডটাতে, সেটা হচ্ছে গিয়ার ব্যালেন্সার। এই যে এই জিনিসটা, এই গিয়ার ব্যালেন্সারের ভিতরে দুটো স্ক্রু থাকে, ওখানে দেখা যাচ্ছে স্ক্রু দুটা ভেঙে গেছে এবং সেখান থেকে প্রচুর আওয়াজ হচ্ছে। তা আমার তখন টেনশন হলো যে গিয়ার ব্যালেন্সার আমার কোনো প্রবলেম হয়েছে কি না। এই ক্র্যাঙ্ক কেস ট্রান্সমিশন কিক স্টার্টার যে অপশনটা, এখানে যেখানে ক্র্যাঙ্ক কেসের সাইড ডোর ওপেন করে ভিতরে কী কী আছে, তা আপনার বাইকের ইঞ্জিন যখন অনেক পুরনো হয়ে যাবে, 70-80 হাজার কিলো হয়ে যাবে বা আরও বেশি, তখন যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে এই যে বিয়ারিংগুলো, এই বিয়ারিংগুলো অনেক সময় লুজ হয়ে যেতে পারে, সেখান থেকে কোনো আওয়াজ আসতে পারে, হতে পারে। এবং তাছাড়া আমার সন্দেহ হলো যে এই গিয়ার ব্যালেন্সার, যেটা আমি নিচে আরও ডিটেল ছবি দেখাই, এই যে এটা হচ্ছে গিয়ার ব্যালেন্সার বা ব্যালেন্সার গিয়ার বা ইঞ্জিন ব্যালেন্সার। পরে আমার সন্দেহ হলো যে গিয়ার ব্যালেন্সের ভিতরে যে স্ক্রু দুইটা থাকে, ওই স্ক্রু দুইটার কোনো প্রবলেম হচ্ছে কিনা। তখন আমি যে সার্ভিস সেন্টারে রানা ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই গিয়ার ব্যালেন্সের কোনো প্রবলেম কিনা, তখন রানা ভাই বললো যে না, গিয়ার ব্যালেন্সের যদি কোনো প্রবলেম হয় বা ভিতরে স্ক্রুগুলো যদি ভেঙে যেয়ে থাকে, তাহলে আপনার বাইকটা এত বেশি ভাইব্রেট করবে যে আপনি বাইকটা চালাতেই পারবেন না, বা চালাতে যে আপনার পুরো হাত পা ঝিমঝিম মেরে যাবে। গিয়ার ব্যালেন্সের কাজ হচ্ছে বাইকের ইঞ্জিনের ভাইব্রেশন কমানো। তখন আমি শিওর হলাম যে গিয়ার ব্যালেন্সের কোনো প্রবলেম না। এরপরে আর লাস্ট যে অপশনটা থেকে থাকে সেটা হচ্ছে এই যে স্পেশাল বিয়ারিং, যেগুলো ভিতরে থাকে, এই কোনো বিয়ারিং আমার লুজ হয়েছে কি না বা কোনো বিয়ারিং চেঞ্জ করতে হবে কি না। কিন্তু এই বিয়ারিংগুলো সাধারণত একটা আপনার বাইক যত পুরনোই হোক, যত কিছুই হোক, এই বিয়ারিংগুলো সহজে চেঞ্জ করা লাগে না। 70-80 হাজার বা 1 লাখ কিলো, মানে লং টাইম যায়, 50-60 হাজার কিলো যায় যদি যত্ন না নেন তারপরেও। তো এরপরে ঘাটাঘাটি করে আমি দেখলাম যে আসলে হন্ডা হর্নেট 160R-এর ইঞ্জিনের যা যা পার্টস আছে আমার আসলে আর কিছু নাই যা থেকে এই ইঞ্জিন নয়েজটা আসতে পারে। তখন তারা আমাকে বলল যে ওই পার্টটা আবার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে সেই টাইমিং চেন অ্যাডজাস্টার বা টাইমিং চেনার টাইমিং চেন টেনশনার। তখন তারা বলল যে এই জিনিসটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। চলুন ফিজিক্যালি জিনিসটা কেমন ছিল, আমার পুরান টাইমিং চেন টেনশনার বা টাইমিং চেন অ্যাডজাস্টারটা কী ছিল, এই যে এটা হচ্ছে সেই টাইমিং চেন টেনশনার বা টাইমিং চেন অ্যাডজাস্টার। ফিজিক্যালি দেখে আমার টাইমিং চেন অ্যাডজাস্টার বা টাইমিং চেন টেনশনারের কী অবস্থা ছিল। আপনাদেরকে টাইমিং চেন অ্যাডজাস্টারটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সেই টাইমিং চেন অ্যাডজাস্টার যেটা আমি চেঞ্জ করলাম
কাছ থেকে দেখলে বুঝবেন যে এই যে এখানে ক্ষয় হয়ে গেছে, এই জায়গাটায় ক্ষয় হয়ে গেছে। তা আমাকে বললো এই জায়গাটা ক্ষয় হয়ে যাওয়া মানে ওই জায়গায় কোনো ঘষা খেয়েছে। আপনাদেরকে দেখাই যে এই যে জিনিসটাকে অ্যাডজাস্ট করা যায়। এই জায়গাটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে, এই জায়গাটা ক্ষয় হয়ে যাওয়া মানে হচ্ছে ও কোথাও ধাক্কা খাচ্ছিল, ঘষা খেয়ে খেয়ে ক্ষয় হচ্ছিলো, এবং সেই কারণে এই খটখট খটখট আওয়াজটা হয়। তো এই কারণে আমার টাইমিং চেইন অ্যাডজাস্টারটা চেঞ্জ করা, তখন টাইমিং চেইন অ্যাডজাস্টারটা চেঞ্জ করে ফেলতে বললো, আমরা চেঞ্জ করে ফেললাম। এরপর চলুন দেখি যে টাইমিং চেইন অ্যাডজাস্টার বা টাইমিং চেইন টেনশনারটা চেঞ্জ করার পর আমার বাইকের ইঞ্জিনের আওয়াজের এখন কী অবস্থা। আমি প্রথমে একটা স্পেশাল থ্যাঙ্কস দিব আমার শুভাকাঙ্ক্ষী একজনকে, যে কিনা আমাকে ফুল প্রসেসটা শিখিয়ে দিয়েছিল কীভাবে যদি বাইকের ইঞ্জিনে কোনো ধরনের কোনো প্রবলেম হয় হোন্ডার সার্ভিসিং সেন্টার থেকে ইঞ্জিন ওয়ারেন্টি ক্লেম করতে হয়। মিস্টার সাজ্জাদ হোসেন সৌরভ, স্পেশাল থ্যাঙ্ক টু ইউ ব্রাদার। স্পেশাল থ্যাঙ্কস টু ফাইম অটো, যেখান থেকে আমি বাইকটি কিনেছিলাম, এবং তাদের সার্ভিসিং সেন্টার ফাইম অটো সার্ভিসিং সেন্টার। প্লিজ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগগুলো। আমরা ট্যুরে যাই আশরাফ এন্ড জেরিন, আমরা কাপল ট্যুরে যাই, আমাদের সাথে গ্রুপ মেম্বার থাকে, আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে, সাধারণত বন্ধুবান্ধব নিয়ে একসাথে আমরা বেশ কিছু বাইক নিয়ে ঘুরতে যাই, প্রচুর লং ট্যুর দিই, লং ড্রাইভে যাই। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের ট্রাভেল ব্লগগুলো দেখতে থাকবেন। স্পেশালি যারা কাপল ট্যুর দেন বা পিলিয়ন সহ ট্যুর দেন তারা আমাদের ব্লগগুলো দেখতে পারেন, আমাদের মোটো ব্লগগুলো, তাহলে অনেক কিছু জানতে পারবেন। যারা কাপল ট্যুর দেন তাদের অনেক কিছু চিন্তা করতে হয়, হুট করে কোনো কিছু করা যায় না, কোনো কিছু করার আগে চিন্তা করতে হয়, আমার সাথের জন্য কথা চিন্তা করতে হয়। পিলিয়ন ট্যুর দিলে পিলিয়ন সহ যখন আপনি আপহিলে যাবেন, আপহিলে যাওয়ার সিস্টেম আছে, প্রসেস আছে, কারণ আপনার বাইকটা লোড থাকবেন। আপনি যদি মোটামুটি সব প্রসেসটা জেনে থাকেন, 100 cc নিয়ে ডিম পাহাড় যাওয়া, অ্যাভেলেবল লোকজন যাচ্ছে, সেটা আমার জন্য টাফ, আপনার জন্য টাফ, কিন্তু লোকজন কিন্তু যাচ্ছে। আমাদের চ্যানেলে গেলে আপনারা আমাদের কাপল ব্লগগুলো দেখতে পারবেন, প্লিজ ওগুলো দেখুন, কমেন্ট করুন, সাজেশন দিন, যাতে আমরা আরও নিজেদেরকে গ্রো করতে পারি। প্লিজ স্টে উইথ আস, আমাদের সাথে থাকুন, প্লিজ স্টে সেফ অ্যান্ড টেক আ গুড কেয়ার অফ ইয়োর ডিয়ার ওয়ান্স, বিকজ ইউ গাইজ আর আওয়ার ফ্যামিলি, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফ্যামিলি মিন্স এভরিথিং টু আস।